বাচ্চারা সব বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতেই থাকবে। আর সব ক্লাসগুলো কিন্তু মন দিয়ে দেখবে। আজকের ক্লাস হচ্ছে টুডে ক্লাস টুডের টপিক ইউনিট 5 পেজ নাম্বার 25 এবং 26 সাম গুড হ্যাবিটস। তার মানে হচ্ছে আজকের ইউনিট 5 এ সাম গুড হ্যাবিটস কিছু ভালো অভ্যাস মতে করা দরকার, সেটা আমরা করে আলোচনা করব। দেখো প্রথমে আছে এভরিডে আই গেট আপ আর ই নাম্বার। তার মানেটা কি হচ্ছে? আমাদেরকে প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তাহলে সকাল সকাল কি সকাল সকাল যে আমরা ঘুম থেকে উঠবো, ওটা তো একটা কারণ আছে, রিজন তো আছে। তা সেটা কি? না, সকালবেলা যে আমরা উঠি, তাহলে সকালে যে একটা পরিষ্কার বাতাস এটা আমাদের শরীরের মধ্যে আসে এবং আমাদের শরীরটাকে সারাদিন একটা চাঙ্গা রাখে। তারপর কি হচ্ছে? এরপর আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার ইন দা মর্নিং। এখন যখনই ঘুম থেকে উঠলাম, উঠে তো আমাদের এক গ্লাস জল খাওয়া উচিত। এবার জল খাওয়া কি করবো? দেন আই গো টু দ্য টয়লেট অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ড উইথ সফট ওয়াটার প্রস্তিক। তাহলে যখনই আমরা একটা কি যাচ্ছি এবার টয়লেটে যাচ্ছি, এবার টয়লেট এই মুখে করি যে এই এক গ্লাস জল, এই যে ড্রিঙ্কটা যে জলটা আমরা পান করছি, এই পানটা করার জন্য তোমার টয়লেট যখন যাচ্ছে তোমার টয়লেটটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমরা তার আগে ওয়ান গ্লাস ওয়াটার খাচ্ছি এবং তারপর কি করলাম হ্যান্ড সফট, এবং যখন আমাদের টয়লেটটা ক্লিয়ার হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমাদের ভালো করে হাতগুলোকে সাবান দিয়ে ধুতে হবে। তারপর কি করতে হবে? আটটা দেন আই ব্রাশ চামড়া, যখন আটটা দেন আই ব্রাশ মাই টি অ্যান্ড ওয়াশ। তাহলে তারপর আমাদের দাঁতগুলোকে ভালো করে মাজতে হবে। কিন্তু এই দাঁতগুলো আমরা বলি সকাল যখন ঘুম থেকে উঠছো, তারপর এবং গো টু বেড যখন ঘুমাতে যাচ্ছি, তার খুব একবার দাঁতগুলো মাজতে হবে, অর্থাৎ দুবার দাঁতগুলোকে মাজতে ভালো হবে। তারপর কি করতে হবে? আই স্পিক এর ওয়াটার ইন মাই আই টুয়েলভ টাইমস। এবং যখন তুমি তোমার মুখ হাত ধরো ভালো করে ব্রাশ টাশ করে মুখ হাত ধুয়ে নিলে, তারপর ওই জলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে বারবার যদি চোখটাকে এইভাবে তুমি নিতে থাকো, তাহলে তোমার কি হবে? চোখগুলো খুব পরিষ্কার থাকবে এবং চোখের খুব ভালো হবে। এরপর দেখো নাম্বার 5, আই ইউজ ওয়েল অ্যান্ড কাম মাই হেয়ার আফটার মাই চান টান করার আগে। কি করবো আমরা? ভালো করে তেলটা ভালো করে নিয়ে ফেলে উল্টা ভালো করে হাঁটতে হবে, ঠিক আছে? তারপর কি আছে? আই ক্লিন অ্যান্ড কাট মাই নেল রেগুলারলি। রেগুলারলি বলতে এখানে কি বুঝছি? যে হাতের যে নখগুলো আছে সেগুলো আমরা প্রতিদিন চেক করবো এবং সপ্তাহে মিনিমাম একদিন যদি নখগুলো বেড়ে থাকে সেগুলো কাটা দিয়ে কেটে দেবো। 7 নম্বর কি বলছে? আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার নেলস। এই এই ওয়ার্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার নেলস। এই কথাটার অর্থ হচ্ছে কি? যে আমরা তো যখন খাবার খাই, তারপর খাওয়ার তখন না হাত ধুই, কিন্তু আমাদের কী করা উচিত? যে যখন খেতে বসবো তার আগে ভালো করে হাতটাকে ধুয়ে খেতে বসবো এবং খাওয়ার পরও তো হাত তো ধুতেই হবে। এটাই এখানে বলছি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তারপর কী আছে? আই ইট হেলদি। আমরা তো যেসব খাবার খাই, কিছু যদি ওর মধ্যে যেগুলো ভালো খাবার সেগুলো খাওয়ালে কী হয়? শরীরটা খুব সুস্থ থাকে, শরীরটা খুব ভালো থাকে। তারপর দিচ্ছি কি? আই সিট স্টেট ফার্স্ট টাইম। যখন আমরা পড়াশোনা করতে বসবো তখন কি করবো? সোজা হয়ে বসবো। আমরা দেখেছি অনেক বাচ্চারা কি করে, ওই পড়তে বসলে শুয়ে দেয় কিংবা বসে বসে পড়ে কিংবা দাঁড়িয়ে দেয়, কিন্তু না, বইয়ের সঙ্গে একদম পরিষ্কার একদম রাখতে হবে, বই পত্র নিয়ে একদম স্টেট ভাবে পড়তে হবে। তারপর কি বলছে? আই ওয়াশ মাই ড্রেস অ্যান্ড পুট অন ক্লিন ড্রেস। আমরা নেচারালি আমাদের নিজেদের জামাটা নিজেরাই কাচার চেষ্টা করবো এবং যদি সেটা কাচতে পারি খুব ভালো, কারণ পুট অন ক্লিন ড্রেস। আর যেটুকু জামা প্যান্ট যেটাই পড়বে, জামা প্যান্টটা কেমনই হোক, জামা প্যান্টটা কম দামি হোক বেশি দামি হোক, একটু ছেঁড়া ফাটা হলেও হতে পারে, কিন্তু যেন সেই জামা কাপড়টা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এইখানে ওটাই বলছে, আই মা আই ওয়াশ মাই ড্রেস অ্যান্ড পুট অন ক্লিন ড্রেস। তো এইগুলো তোমরা কী করবে? এই প্রথমে এই লেখা আছে, এই বইয়ে দেওয়া আছে ইউনিট 5 সাম গুড হ্যাবিটস। এখন
সুস্থ থাকবে স্যার এবং তারপর কি করবে হাতগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এবং আফটার দ্যাট আই ব্রাশ মাই টি এন্ড ওয়াশ মাই মাউথ এবং দাঁতগুলোকে ভালো করে ধুলে মাছলে এবং মুখটাকে ভালো করে পরিষ্কার করলে এবং ওই যে বললো স্পিন কে বারবার মানুষকে যতটুকু ধুয়ে নিল তারপর দেখো আই ইউজ ওয়েল অ্যান্ড কাম মাই হেয়ার আফটার মাই বাথ চান টান করার পর কেমন চুলটা ভালো করে সারালে তেল তেল মেটে তারপর দিয়ে আই ক্লিন অ্যান্ড কাট মাই নেলস রেগুলারলি এবং হাতগুলো আমাকে প্রত্যেকদিন পরিষ্কার রাখতে হবে সপ্তাহে একদিন নেল কাটাতে রক্তকে কেটে নিই তারপর দিয়ে আছে আই ওয়াশ মাই হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার মিলস তার মানে খাওয়ার পূর্বে এবং পরে হাতগুলো ভালো করে ধুয়ে খেতে দিতে হবে কারণ আই ইট হেলথ যে খাবারটা খাবো সেটা যেন স্বাস্থ্যকর খাবার হয় আই সি স্টেপ ফর স্টেপ যখন আমরা পড়াশোনা করতে যাবো তখন সোজা হয়ে বসতে হবে তারপর আই ওয়াশ মাই ড্রেস অ্যান্ড পুট অন ক্লিন ড্রেস আমরা নিজের জামা কাপড় নিজে কাজ চেষ্টা করবো এবং পরিষ্কার করতে জামা কাপড় পরবো তো আজকে তারা হোমওয়ার্ক এই যাবো অর্থাৎ হোমওয়ার্ক এটা যেটা থাকলো তোমরা বাড়িতে এগুলো বাড়িতে ভালো করে পড়ো হ্যাঁ তাহলে আমার আশিকে বলুন এখানে ক্লাসটা শেষ করলো নমস্কার।